নমস্কার, এই যশোর জেলার বাগারপাড়ার থানা অধীন 8 নম্বর বাঁশবাড়ি ইউনিয়নের বাগডাঙ্গা মালোপাড়া থেকে মৎস্যজীবী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা সবাই বিশ্ববাসীর কাছে আকুল আবেদন করছি যে এত দ্বারা জানানো যাচ্ছে যে করোনা ভাইরাসে আমরা সবাই মিলে গৃহবন্দী হয়ে পড়েছি। তো এই গৃহবন্দীর কারণে আমাদের কর্মক্ষমতা নেই, কর্ম অক্ষম হয়ে পড়েছে, কেউ কোনো কর্ম করতে পারছি না, আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি। তো এই গৃহবন্দীর কারণে আমরা সবসময় হতাশা, অসহায়ের মতন, ডানা কাটা পাখির মতন ছটপট ছটপট করতেছি। আমরা কি খাবো, কি করে বাঁচবো, আমাদের বিটারা কোনো কাজকামে যাতে পারছে না, আমরা ঘরের বাইরে যাতে পারছি না, কি করে আমাদের জীবন চলবে। তো আমরা অসুখে বিসুখে সারাক্ষণ চিন্তায় মগ্ন হয়ে আমাদের জীবনটা একেবারে বিস্ময় হয়ে উঠেছে। তো যদি কোনো কারোর এখানে কোনো কর্তৃত্ব থাকে, দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, এই যে বিগত 1.5-2 মাস ধরে আমাদের নদী খননের কাজ চলতেছে, অতএব আমরা মালোপাড়ার মৎস্যজীবী লোক, এখানে আমাদের অনুদান তেমন কোনো দিনই আসে না। তো এখানে শুধু আমাদের এই মালোপাড়ায় কয়েকজন লোক আছে, সেই সাথে মুসলমানও কিছু হতদরিদ্র আছে। তো এদের কাছে ভালো অনুদান কোনো দিনও তেমন পৌঁছায় না, অনুদান তেমন বলতে কি কিছুই পৌঁছায় না। জানি না এখানে কোনো দুষ্কৃতি দুর্নীতি আছে কি না, তা আমরা খুঁজে তদন্ত করে দেখতে পাই না। তো এখন আমরা অসহায় হয়ে এখন আমাদের এই কাজ করতে আমরা বাধ্য হয়েছি। এই এই সময়ে যদি কোনো কোনো দয়াবান, কোনো ধনবান, কোনো কৃপাবান লোক যদি থাকে, তাহলে কৃপা করে আমাদের পাশে এসে যদি কিছু আমাদের সাহায্য সহযোগিতা করেন, তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তো এখন এই এই পর্যন্ত আমাদের বিগত বছরে শিলাবৃষ্টিতে আমাদের টিনের ঘরের চালা, এই পাড়ায় অনেক টিনের ঘরের চালা নষ্ট হয়ে গেছে, ছিদ্র ছিদ্র যারা যারা হয়ে গেছে। তো আমরা সেখানে রাতের বেলা বৃষ্টি হলে বসে বসে দিন কাটা রাত কাটাতে হয়, দিনের বেলায় থালাবাটি পাততে পাততে আমাদের আর ভাত খাওয়ার কোনো থালাবাটি থাকে না, এ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। তো এখন আমাদের এই যদি কোনো কারোর কোনো করণীয় থাকে, সংসদ সদস্য, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ধনী বৃত্তশীল লোকেদের কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশাল বিশেষ অনুরোধ, যদি কোনো কর্তৃত্ব থাকে তাহলে কৃপা করে আমাদের এই বাগডাঙ্গা গ্রাম মালোপাড়া মৎস্যজীবী দিকে এদের একটু খেয়াল নজর দিয়ে যদি কিছু সাহায্য পাওয়া যায় তাহলে সবার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কি করে